আটা, ডিম আর সবজি দিয়ে দারুণ মজার মুচমুচে বিকালের ঝটপট একটি নাস্তার রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুব সহজেই আপনারা বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে ঝটপট মেহমানদারিতে এক কাপ আটা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন, আর অনেক বেশি ক্রিস্পি, খেতে অনেক বেশি মজার হয়। তো চলুন কীভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি। এই এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটু ময়ান করে নেব। এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি খাস্তা হয়, আর নাস্তা যদি একটু ক্রিস্পি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো এই যে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে। যেমনটা আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ঘরে থাকা সবজি দিয়েই আপনারা খুব সহজেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিচ্ছি। এখন পুরটা তৈরি করবো, তার জন্য একটা মাটির কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে আপনারা কাঁচামরিচ কুচিও কিন্তু দিয়ে নিতে পারবেন। তারপরে এখানে হাফ কাপ বরবটি কুচি, তারপরে হাফ কাপ আলু গ্রেট করে দিয়েছি, হাফ কাপ গাজর আর হাফ কাপ পেঁপে, সব কিছু গ্রেট করে এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিটা কিন্তু একেবারে ভাজি করা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলেই কিন্তু বেশি মজার হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন এই উপকরণ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে সবজিটাকে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করা হয়ে যাবে। তো একটু পরপর নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু এখানে আপনারা দুইটা ডিমও দিতে পারবেন, আর ডিমটা চাইলে আগেও ভেজে তারপরে এই পর্যায়ে এখানে দিয়ে নিতে পারবেন। তো এত ঝামেলার তো কোনো দরকার নেই, একবারেই আমি এখানে দিয়ে দিলাম। আর সামান্য এক চিমটি লবণ দিয়েছি। তো এটা ডিমটাও আমি খুব ভালো করে একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা। এভাবে নেড়ে ছেড়ে আরও একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আরও বেশি ভাজার কোনো দরকার নেই, এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকেও কিন্তু ডোটা একদম খুব ভালো মতো ছেঁট হয়ে গিয়েছে, আবারও একটু মথে নিয়ে এখানে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা বড় রুটি বেলে নেব। আর রুটিটা একেবারে মোটাও না, আবার একেবারে বেশি পাতলাও না, এমনভাবে বেলে নিতে হবে, তবে বেশি মোটা করা যাবে না। যদি পাতলা হয় তাও ঠিক আছে, কিন্তু বেশি মোটা করা যাবে না। তো এই যে বড় একটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন চারিপাশের অংশটাকে কেটে একটু সমান করে নিচ্ছি। এই যে এভাবে করে এটা কেটে সমান করে নিতে হবে। তারপরে মাঝ বরাবর আবারও একটা কেটে এই মাঝখান দিয়ে আবারও একটু কেটে দিতে হবে। যে যে 4টা ভাগে ভাগ করে নিয়েছি, এখন একটা নাস্তা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা মাঝ বরাবর এভাবে দিয়ে দিতে হবে। এখন এই কর্নার দুইটা ধরে এভাবে চাপ দিয়ে এই দুই পাশের অংশ এভাবে উঠিয়ে এভাবে চেপে দিতে হবে। আর এই যে 4 সাইডে অংশটা ফাঁকা আছে, এটা হাত দিয়ে এভাবে করে চেপে চেপে দিতে হবে। এতে করে খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে, আর পুরটাও কিন্তু বের হয়ে আসবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবে আমি আরও নাস্তা বানিয়ে নেব। আরেকটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই দুই পাশ থেকে উঠিয়ে আরও দুই পাশ থেকে এভাবে উঠিয়ে নিলাম, দিয়ে মুখটাকে এভাবে আটকে দিলাম, আর বাকি যে 4 পাশটা আছে ঠিক এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে দিতে হবে। তাহলে এখান দিয়ে সুন্দর একটা ডিজাইনও হবে এবং মুখটাও খুলে আসবে না ভাজার সময়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাপুলা বানিয়ে নিয়েছি। আর চুলার পরে আগে থেকে একটি ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছিলাম। এখন একটা একটা করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি।
আর এই নাস্তাগুলো কিন্তু জোরে ভাজা যাবে না, জোরে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাওয়ার সময় নাস্তাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটা লোতে দিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন, তাহলে অনেক বেশি ক্রিসপি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। তারপরে এক পাশে যখন হালকা একটু ফুলে যাবে তখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নেবেন, তাহলে অনেক বেশি ক্রিসপি হবে। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তাই আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার, কারণ এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিসপি হয়, তাই খেতে অনেক বেশি মজার হয়। খুব সহজেই আপনারা ঘরে থাকা সবজি দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে, বিকালে চায়ের সাথে অথবা মেহমানদারিতে। অনেক বেশি ক্রিসপি হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।